জয়রাম। শ্রী রোহিণী কুমার মজুমদার মহাশয় মুজফ্ফরপুরের একজন স্বনামধন্য ব্যক্তি। তার প্রভাব প্রতিপত্তি এলাকায় যথেষ্ট ছিল। একবার রোহিণীবাবুর অনুরোধে শ্রী শ্রী রাম ঠাকুর তার বাড়িতে এসেছেন। শ্রী শ্রী ঠাকুরের আগমনে উল্লসিত রোহিণীবাবু, তিনি এলাকার বেশ কিছু মানুষকে তার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন। রাতে অতিথি অভ্যাগতদের জন্য মাংস রান্নার ব্যবস্থা করা হয়েছে। শ্রী শ্রী ঠাকুর পার্থিব অন্যান্য সব জিনিসের মতো খাবার সম্পর্কেও চিরকাল নির্লিপ্ত ছিলেন। কয়েকটা বেলপাতা, একটু জল বা একটা ফল খেয়েই তিনি সারাদিন কাটিয়ে দিতেন। অথচ অনাহারের সামান্য চিহ্নও তার শরীরে ফুটে উঠত না। রোহিণীবাবু ঠাকুরের জন্য সামান্য ফল ও মিষ্টির ব্যবস্থা করলেও ঠাকুর যে এসব ছুঁয়েও দেখবেন না তা তিনি ভালো করেই জানতেন। ঠাকুরের সঙ্গে ধর্মীয় আলোচনা ও সাক্ষাৎ পর্ব শেষ করে অতিথি অভ্যাগতরা এবার ভোজন করতে বসবেন, সব আয়োজন সম্পন্ন। এমন সময় শ্রী শ্রী ঠাকুর হঠাৎ বলে উঠলেন যে তিনিও মাংস খাবেন। উপস্থিত সকলে হতবাক। একই বললেন শ্রী শ্রী ঠাকুর, যে মানুষটা সারাদিনে একটা ফলও গ্রহণ করেন না তিনি কিনা আজ মাংস খেতে চাইছেন। এদিকে রোহিণীবাবু তো প্রচণ্ড উল্লসিত, কারণ স্বয়ং ঠাকুর আজ তার বাড়িতে মাংস খাবার ইচ্ছা প্রকাশ করেছেন। এত তার পরম সৌভাগ্য। সঙ্গে সঙ্গে ঠাকুরকে এক বাটি মাংস এনে দেওয়া হলো। ঠাকুর মুহূর্তের মধ্যে সেই মাংস খেয়ে নিয়ে বললেন, আরও মাংস নিয়ে এসো, যা রান্না হয়েছে সবটা নিয়ে এসো। এদিকে রোহিণীবাবুর স্ত্রী তো আহ্লাদে আটখানা, তিনি পরম যত্ন সহকারে শ্রী শ্রী ঠাকুরকে খাওয়াচ্ছেন। উপস্থিত সকলে হতবাক হয়ে দেখল যে ঠাকুর একটু একটু করে সবটুকু মাংসই খেয়ে নিয়েছেন, অতিথিদের জন্য অবশিষ্ট কিছুই নেই। সেদিন রাতে হঠাৎ ঠাকুরের পেটে অসহ্য যন্ত্রণা শুরু হল। রোহিণীবাবু কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। তাকে উদ্গ্রীব দেখে শ্রী শ্রী ঠাকুর আশ্বাস দিলেন, বললেন, রোহিণীবাবু চিন্তা করিলেন না, সব ঠিক হইয়া যাইব। তিন দিন পর শ্রী শ্রী ঠাকুর সুস্থ হয়ে উঠলেন, বললেন, বুঝিলেন রোহিণীবাবু, আমি জানতে পেরেছিলাম যে ওই মাংস বিষাক্ত হয়ে গেছিল, সেটা খেলে আপনার অতিথি অভ্যাগতরা অসুস্থ হয়ে যেত, তাই বাধ্য হয়েই। চমকে উঠলেন রোহিণীবাবু। তিনি ঠাকুরকে বললেন, আমাদের বাঁচাতে গিয়ে আপনি নিজে বিষ পান করলেন, আপনি আমাকে বললেই তো আমি সব মাংস ফেলে দিতাম। শ্রী শ্রী ঠাকুর এবার স্মিত হেসে বললেন, ফেলে দিলে তো ওগুলো কাক পক্ষী কুকুর বেড়ালেরা খেয়ে নিত, জেনে বুঝে কিভাবে ওদের বিষ খেতে দিই বলুন তো, ওরাও তো ভগবানেরই সন্তান। পরম দয়াল ঠাকুর, সর্বজীবেই ছিল তার অপার করুণা। এভাবেই শ্রী শ্রী ঠাকুর নিজেই বিষ পান করে সন্তানদের ভয়াবহ বিপদ থেকে রক্ষা করেছিলেন। জয় রাম, জয় গোবিন্দ।